পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি ঘিরে ইতিমধ্যেই রাজ্যের ছাত্রছাত্রী এবং অভিভাবক এবং শিক্ষক শিক্ষিকা মহলে সরগোল পড়ে গেছে কেন্দ্র এবং রাজ্য সরকারের উল্টো পথে হেঁটে করোনা মধ্যেই দশম এবং দ্বাদশ শ্রেণীর চূড়ান্ত পরীক্ষা নেওয়ার ঘোষণা করলেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাহলে বিশ্বভারতী কি দেশের বাইরে না রাজ্যের বাইরে এই প্রশ্নই তুলছেন অভিভাবক এবং ছাত্রছাত্রীরা রাজ্যে যখন মুখ্যমন্ত্রী পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন এবং কেন্দ্রে যখন সিবিএসই বোর্ডের সমস্ত পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী সেই জায়গায় দাঁড়িয়ে বিশ্বভারতী কর্তৃপক্ষের এহেন বিজ্ঞপ্তিতে তগুলো কি সিদ্ধান্ত দেখছে রাজ্যের শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী এবং অভিভাবকরা বুধবার এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে দিলেন তারা দশম এবং দ্বাদশ মানের ওই পরীক্ষা বিশ্বভারতীর পড়ুয়াদের কাছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের সমতুল বুধবার বিশ্বভারতীর তরফে জারি করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে দু হাজার একুশ সালের পাঠভবন এবং শিক্ষা সত্রের প্রি ডিগ্রি পরীক্ষা পাঁচই জুলাই থেকে শুরু হবে তবে লিখিত নয় মৌখিক পরীক্ষা হবে অনলাইনে জুম বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে ওই পরীক্ষায় শিক্ষকদের প্রশ্নের উত্তর দেবেন পড়ুয়ারা যার ভিত্তিতে দেওয়া হবে নম্বর পরীক্ষার দিনক্ষণ স্থান এবং অন্যান্য বিষয় পরে জানানো হবে বলেও উল্লেখ করা হয়েছে ওই বিজ্ঞপ্তিতে প্রসঙ্গত সাতইজন বিশ্বভারতীর ছাত্রছাত্রীদের একাংশ বিশ্বভারতী কর্তৃপক্ষের কাছে ইমেল মারফত আবেদন জানান কোভিড পরিস্থিতি তারা প্রবল সমস্যার মধ্যে কাটাচ্ছেন ঠিকঠাক পড়াশোনা হয়নি তাদের তাই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের মতো তারাও ওই প্রি ডিগ্রি পরীক্ষা বাতিলের আবেদন করেন এরপরও বিশ্বভারতী কর্তৃপক্ষ বৈঠক করার পরেই বুধবার বিজ্ঞপ্তি জারি করলেন এই নিয়ে কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে যেহেতু ছাত্রছাত্রীরা বিশ্বভারতীর ছাত্রছাত্রীরা বিশ্বভারতী কর্তৃপক্ষের কাছে পরীক্ষা বাতিলের বিষয়ে আবেদন জানান তারপরে বিশ্বভারতী কর্তৃপক্ষ এই প্রি ডিগ্রি পরীক্ষার নেওয়ার বিজ্ঞপ্তি জারি করেন করোনা পরিস্থিতির জেরে একাধিক বোর্ড তাদের পরীক্ষা বাতিল করে দিয়েছে সেই পথে হেঁটেছে রাজ্য সরকারও মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা ইতিমধ্যেই বাতিল করে দেওয়া হয়েছে তারপরেও বিশ্বভারতীর এই সিদ্ধান্ত নিয়ে সরগোল পড়েছে রাজ্যের ছাত্রছাত্রী এবং অভিভাবক ও শিক্ষক শিক্ষিকা মহলে